আজকে এই রোড কনস্ট্রাকশন কোম্পানির মধ্যে কি কারণে আগুন লাগছে আমরা জানি না দিনে দুপুরে তখন আমরা ফোন করছি ভাই সাহেব বিশাল করে এক ঘন্টা সময় লাগছে বিশাল করে তাইতে মাত্র নয় কিলোমিটার রাস্তা এখান তাইতে এক ঘন্টা সময় লাগে এইভাবে সব ফিরে শেষ আমরা এখানে কোম্পানির মাল মানুষের সম্পত্তি ঘর বাড়ির অনেক কিছু নষ্ট হয়েছে তখন আমরা এই

আমাদের দাবি না মানবে মানে গোলাড়ি গ্রামে একটা ফায়ার স্টেশন আমাদের দাবি দীর্ঘদিনের দাবি হুম যতক্ষণ বলতো ফায়ার স্টেশন না দেবে সরকার ততক্ষণ বলতো আমরা এই বিশাল বিশালগড়ের গাড়ি আমরা ছাড়বো না এখানে ওই জঙ্গল আগুন দিচ্ছিল এই আগুনের থেকে তোর ওই ব্রিজ কোম্পানির ইও তেলের ইয় ওর মধ্যে আর লাগছে আগুন তেলের দামে আচ্ছা এরপরে আমরা বিশাল করতে ইয়া আগুন নিবাইছি। তারপরে ওখানে তারা আমরা গাড়ি আটকে রাখতো চাইতেছে এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম গোলাঘাটি প্রতিবারই আমরা গাড়ি আটকে রাখি আমরা হ্যারাসমেন্ট করে কষ্ট দেয় আপনারা মানে কতক্ষণ পর্যন্ত আটকে রাখছে এখন ওই তো ওখানে অনেকক্ষণ ধরেই আটকে দিছি আমরা কীরকম ক্ষতি হইছে এখানে ক্ষতি হয়েছে ভালো ক্ষতি হয়েছে